নমস্কার, এই বিশেষ সম্প্রচারের মাজতে আপনাদের স্বাগতম। মই প্রাঞ্জল। এখন কোটিটকীয়া বিলাসী গাড়ির চাবি আর একটা কোটিটকীয়া বিলাসী ফ্ল্যাটর চাবি, এই দুইটা চাবিক লো এতিয়া নতুন এখন নাটকের সৃষ্টি হয়েছে। আমি কব বিচার সঙ্গীতা দত্ত আর ওয়ালিউলর কথা। সঙ্গীতা দত্ত আর তেওঁর স্বামী ওয়ালিউল ইসলাম শিশু নির্যাতনের গোচরত বর্তমান জেলত আছে, কিন্তু তেওঁলোকৰ এখন বিলাসী কোটিটকীয়া মার্সিডিজ গাড়ি, সেই গাড়িখন আরক্ষীর করায়ত্ত করার সময়তেই জব্দ করেছে। আর সেই গাড়িখন বর্তমান পল্টন বাজার আরক্ষীর জিম্মাত আছে। আর যেটা ফ্ল্যাটত বাস করেছিল সেই ফ্ল্যাটটো অতি বিলাসী একটা ফ্ল্যাট, আর সেই ফ্ল্যাটটোর চাবিও আরক্ষীর জব্দ করে নিজের হাতত রাখিছে। কিন্তু অবশেষত সঙ্গীতা দত্ত আর ওয়ালিউল ইসলাম এই দুইজনের পরিয়ালর লোকে, বিশেষ সঙ্গীতা দত্তর আত্মীয় স্বজনে বা পরিয়ালর লোকে আদালতত আবেদন করলেগৈ যে তেওঁলোকক সেই বিলাসী গাড়িখনের চাবি লাগে, অর্থাৎ বিলাসী গাড়িখন উভতাই লাগে, আর সেই ফ্ল্যাটটোর চাবিও লাগে, কারণ ফ্ল্যাটটোত বিভিন্ন ধরনের সম্পত্তি আছে, একুয়ারিয়ামত মাছ আছে, সেই মাছবোৰক ভরণ পোষণের কথা আছে, এইবোর কথা আছে বাবে তেওঁলোকক সেই চাবি উভতাই লাগে। আবেদন করলে আদালতত, আর অবশেষত আদালতে রায় প্রদান করলে সঙ্গীতা দত্তর পরিয়ালক যে আরক্ষীয়ে সেই চাবি তেওঁলোকক গতাই দিব, আর বিলাসী গাড়িখনও তেওঁলোকক গতাই দিব। কিন্তু তাত এটা শর্ত আরোপ করা হয়েছে, বিশেষকৈ গাড়িখনের ক্ষেত্রে যিখন মার্সিডিজ বাহন, কোটিটকীয়া এখন বিলাসী বাহন, সেই বাহনখন পল্টন বজার আরক্ষীয়ে তেতিয়াহে পরিয়ালের লোকক পুনের সমজাই দিব যেতিয়া সঙ্গীতা দত্তর পরিয়ালের লোকে সেই গাড়িখনের বাবদ 50 লাখ টাকা আমানতর ধন হিসেবে জমা দিব। বড় ডাঙর একটা টুইস্ট আহিব দেখিতে, আদালতে একটা টুইস্ট এই সমগ্র ঘটনাক্রমত দিলে যে 50 লাখ টাকা আমানতর ধন পল্টন বজার আরক্ষীক জমা দিব লাগিব, তার বিনিময়তে গাড়িখন, অর্থাৎ সেই মার্সিডিজ গাড়িখন সঙ্গীতা দত্তর পরিয়ালের লোকে উভতাই পাব। আর আরো একটা শর্ত আছে, কেবল এইটাই শর্ত নহয়, একটা শর্ত দিয়া না যায়, 50 লাখ টাকা জমা দিব লাগিব পরিয়ালের লোকে গাড়িখনের বাবদ, লগতে সেই গাড়িখনের রং সলনি করব নিব, গাড়িখনের যন্ত্রাংশর কোনো পরিবর্তন করব নিব, গাড়িখনের ভিতর ভাগর কোনো ধরনের মেটেরিয়েলিস্টিক পরিবর্তন করব নিব, কোনো ধরনের সিট কভার বা তলর যুর কুশন থাকে সেইবর পরিবর্তন করব নিব, একুয়ে পরিবর্তন করব নিব, আর 50 লাখ টাকা দিব লাগিব। তেতিয়াহে সেই বিলাসী কোটিটকীয়া মার্সিডিজ গাড়িখনের চাবি বা গাড়িখন সঙ্গীতা দত্তর পরিয়ালের লোকক উভতাই দিয়া হবো। এয়া হচ্ছে আদালতের শেহতীয়া নির্দেশ, আর সেইখিনি যদি আখরে আখরে পালন করে সঙ্গীতা দত্তর পরিয়ালের লোকে, তাহলে পল্টন বজার আরক্ষীয়ে সঙ্গীতা দত্তর পরিয়ালের লোকক সেই মার্সিডিজ গাড়িখন উভতাই দিব। আর যেটু ফ্ল্যাটর চাবি, সেই ফ্ল্যাটর চাবিটা উভতাই দিয়ার কথা ইতিমধ্যে আদালতে কইছে, কারণ ফ্ল্যাটটোত পরিয়ালের লোকর মতে বহু মূল্যবান সম্পত্তি আছে, বহু কোটিটকীয়া সম্পত্তি আছে, লগতে তাত এটা এটা নহয় হয়তো কেইবাটাও একুয়ারিয়াম আছে, একুয়ারিয়ামত মাছ আছে, সেই মাছবোৰক খাদ্য সামগ্রীর যোগান ধরা বা ভরণ পোষণের কথা এইবোৰ আহি পৰিছে, যার বাবে এতিয়া হয়তো চাবিটো, ফ্ল্যাটর চাবিটো উভতাই দিয়া হব তাৎক্ষণিক রূপত পল্টন বজার আরক্ষীর তরফের পৰা। অবশ্যই তাত কি কি বিধি বিধান আছে, আদালতে কি কি বিশেষ বিশেষ বিন্দু তাত উপস্থাপন করে দিছে, সেইটো এই মুহূর্তলৈকে আমি খবর পোৱা নাই, আমার সাংবাদিকে খবর সংগ্রহ করে আছে। কিন্তু তার বিপরীতে গাড়িখনের যেটো খবর আমি আপনাদের দিলো, গাড়িখন উভতাই পাব তেতিয়াহে যেতিয়া 50 লাখ টাকা আমানতর ধন হিসাবে সঙ্গীতা দত্তর পরিয়ালের লোকে পল্টন বজার আরক্ষীক জমা দিয়ে, আর গাড়িখনের কোনো পরিবর্তন নকরো বলে রঙরে হোক বা আন যন্ত্রাংশরে হোক সেই লিখিত রূপ যদি দিয়ে, তেতিয়াহে গাড়িখন সঙ্গীতা দত্তর পরিয়ালের লোকক পুনের সমজাই দিয়া হব। এইটো আসল শেহতীয়া আপডেট, কারণ হয়তো আমি যেখানে তথ্য পাইছো সেই অনুসরি সঙ্গীতা দত্ত আর তেওঁর স্বামী ওয়ালিউল হয়তো আর বহুদিন জেলত থাকবলগা হব পারে, কারণ তেওঁলোকৰ বিৰুদ্ধে অতি কঠোর কিছু সার্চ ফ্রেম প্রস্তুত করা হয়েছে, মানে যে অভিযোগনামা, সেই অভিযোগনামা যাক ইংরেজিত সার্চ শীট বলে আমি কোম, সেই অভিযোগনামা সবল রূপত উপস্থাপন করা হয়েছে বলে আমি গম পাইছো। অবশ্যই এতিয়াও অভিযোগনামা সম্পূর্ণ হওয়া নাই, এতিয়াও আধরা অভিযোগনামায় দাখিল করা হয়েছে বা কিয়দাংশ অভিযোগনামা বলে আমি ইয়াক কব পারো, কিন্তু সম্পূর্ণ অভিযোগনামা দিলে আর কি পৃষ্ঠায় পৃষ্ঠায় এলাকার আর জঘন্য আখ্যান ওলাব সেটা আপনাদের কল্পনা করব পারিছে। সেয়ে সর্বত্র দাবি উত্থাপন হয়ে আছে যে অভিযোগনামা আরও সবল হোক, সার্চ ফ্রেম অধিক সবল হোক, আর যিখিনি নীতি নিয়ম বিধি বিধান আছে বা আইনি গণ্ডির ভিতর থাকা বিশেষ যুর ধারা আছে সেই ধারাব অতি কঠোরভাবে এলাকার ক্ষেত্রে প্রয়োগ করবলে এতিয়াও সর্বত্র দাবি উত্থাপন হয়ে আছে, কারণ শিশু নিগ্রহর বা শিশু নির্যাতনের এই জঘন্য ঘটনা আর যাতে কোনো লোকে করবলে সাহস নকরে,
তাৰ বাবে এনেধৰণৰ নীতি নিয়মৰ কথা উল্লেখ কৰিছে অসমবাসীয়ে। আপুনি কি কয় এই সমগ্র ঘটনাখন সন্দৰ্ভত আৰু এই শেহতীয়া যিটো আপডেট আমি আপোনালোকক দিলোঁ সেই সন্দৰ্ভত আপোনালোকৰ মতামত কি, গাড়ীখন উভতাই দিয়াৰ ক্ষেত্ৰত, ফ্লেটটোৰ চাবি উভতাই দিয়াৰ ক্ষেত্ৰত, সেইখিনি আমাৰ কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি জনাব পাৰে। নমস্কাৰ।